হ্যালো ভিউয়ার্স প্রগতি থ্রি সিক্সটি ফাইভে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি জি প্রস্তুতি পর্ব কুড়ি নিয়ে অলরেডি জিকে প্রস্তুতির উনিশটা পর্ব পাবলিশ করা হয়ে গেছে তো তোমরা যদি চাও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আগের দিনের ভিডিওটা দেখতে পারো আজকের জি প্রস্তুতি পর্বে ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে ইম্পর্টেন্ট প্রায় একশোটা কোশ্চেন আলোচনা করা হয়েছে আশা করি এগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়ে উঠবে এগুলো তখনই তোমাদের জন্য হেল্পফুল হয়ে উঠবে যখন তোমরা দিনের দিন এগুলো রেডি করে ফেলবে যদি ফেলে রাখো তাহলে কিন্তু খুব অসুবিধে হয়ে যাবে কারণ পড়াশোনা একবার জমে গেলে আমাদের আর সেগুলো করতে ভালো লাগে না তো তাই আমি তোমাদেরকে বলবো যেন দিনের পড়া তোমরা দিনে অবশ্যই কমপ্লিট করে নাও চলো দেরি না করে শুরু করি দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে লোকসভার অধিবেশন আহ্বান এবং সমাপ্তি ঘোষণার ক্ষমতা কার হাতে থাকে লোকসভার অধিবেশন আহ্বান এবং সমাপ্তি ঘোষণার ক্ষমতা থাকে রাষ্ট্রপতির হাতে অপশন নাম্বার সি আনসার হবে নেক্সট হচ্ছে লোকসভার অধ্যক্ষ কীভাবে নিযুক্ত হন লোকসভার অধ্যক্ষ কিভাবে বা স্পিকার কিভাবে নিযুক্ত হন লোকসভার সদস্যগণ কর্তৃক নিজেদের মধ্য থেকে নির্বাচিত হন অপশন নাম্বার এ আনসার নেক্সট প্রশ্নে আসি লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন গণেশ বাসুদেব মবলঙ্কার অপশান নাম্বার ডি নেক্সট হচ্ছে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন সংসদের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার যে যৌথ অধিবেশন হয় সেখানে কে সভাপতিত্ব করেন স্পিকার অপশান নাম্বার বি আনসার লোকসভার কোনো বিষয়ে যদি বৈধতার প্রশ্ন দেখা দেয় তাহলে তার নিষ্পত্তি করেন কে প্রধানমন্ত্রী অপশান নাম্বার বি অপশান নাম্বার বি আনসার হবে নেক্সট প্রশ্নে আসি লোকসভার দৈনন্দিন বৈঠক মুলতবি করার ক্ষমতা কার আছে লোকসভার দৈনন্দিন বৈঠক মুলতবি করার ক্ষমতা আছে স্পিকারের অপশান নাম্বার বি নেক্সট হচ্ছে লোকসভার স্পিকার কিভাবে নির্বাচিত হন লোকসভার স্পিকার নির্বাচিত হন পাঁচ বছরের জন্য অপশান নাম্বার ডি তিনি পাঁচ বছরের জন্য নির্বাচিত হন প্রত্যেক অর্থ বিল রাজ্যসভা এবং রাষ্ট্রপতির কাছে উপস্থিত করার সময় বিলটি যে অর্থ বিল সে সম্পর্কে কাকে প্রমাণপত্র দিতে হয় এটা হচ্ছে স্পিকার প্রমাণপত্র দেন যে এই বিলটা হচ্ছে অর্থ বিল অর্থ বিল বলে চিহ্নিত করেন কিন্তু স্পিকার নেক্সট হচ্ছে লোকসভার অধ্যক্ষ বা উপাধ্যক্ষকে পদচ্যুত করতে গেলে সভার মোট কত সদস্যের দ্বারা প্রস্তাব গৃহীত হতে হবে সংখ্যা সংখ্যাগরিষ্ঠের দ্বারা অর্থাৎ মোট সদস্য সংখ্যার অধিকাংশকে দিয়ে তবে অধিকাংশকে দিয়ে প্রস্তাব গৃহীত হতে হবে তবেই অধ্যক্ষ বা উপাধ্যক্ষকে পদচ্যুত করা সম্ভব নেক্সট হচ্ছে লোকসভার অধ্যক্ষের পদচ্যুতি প্রস্তাব উত্থাপন করতে কত দিনের নোটিশ দিতে হবে প্রায় চোদ্দ দিন আগে নোটিশ দিতে হবে লোকসভার অধ্যক্ষকে যে তার পদচ্যুতি সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করতে অন্তত চোদ্দ দিনের নোটিশ দিতে হবে লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র কাকে জমা দেবেন লোকসভার সদস্যরা ইস্তফাপত্র জমা দেবেন স্পিকারকে অপশান নাম্বার বি কোনো মন্ত্রীর বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব পাশ হলে কি হবে সমগ্র মন্ত্রী পরিষদকেই পদত্যাগ করতে হয় অপশন নাম্বার ডি আনসার হবে অপশন নাম্বার ডি সমগ্র মন্ত্রী পরিষদকেই পদত্যাগ করতে হয় নেক্সট প্রশ্নে আসি নিচের কোনজন লোকসভার সদস্য না হয়েও লোকসভার অধিবেশনে যোগ দিতে পারেন লোকসভার সদস্য না হয়েও লোকসভার অধিবেশনে যিনি যোগ দিতে পারেন তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল অপশান নাম্বার সি অ্যাটর্নি জেনারেল লোকসভা কর্তৃক কোনো অর্থবিল বিল রাজ্যসভা দিন পর্যন্ত আটকে রাখতে পারে চোদ্দো দিন পর্যন্ত আটকে রাখতে পারে লোকসভা কর্তৃক কোনো অর্থ বিল রাজ্যসভা লোকসভার অধ্যক্ষের পদচ্যুতি প্রস্তাব উত্থাপন করতে কত দিনের নোটিশ দিতে হয় আগে একবার এই কোশ্চেনটা পেলাম অপশন নাম্বার বি চোদ্দ দিনের নোটিশ দিতে হয় ভারতের লোকসভার বর্তমান অধ্যক্ষ কে আছেন এখানের অপশানের আনসারগুলো একটাও ঠিক নেই কারণ এটা বেশ কিছু পুরনো বই তার জন্য অপশান হবে সুমিত্রা মহাজন এখানে আনস অপশানগুলোটা রাইট নেই এখানে আনসার হবে সুমিত্রা মহাজন লোকসভার বর্তমান অধ্যক্ষ নেক্সট প্রশ্নে আসি আজ পর্যন্ত কতবার লোকসভার নির্বাচন হয়েছে এটার আনসার হবে ষোলোবার অপশানে রাইট আনসার নেই এখানে আনসার হবে ষোলোবার আজ পর্যন্ত ষোলোবার লোকসভা নির্বাচন হয়েছে লাস্ট হয়েছিল দু সালে আবার হবে দু হাজার উনিশে নেক্সট আসি ভারতের সাধারণ নির্বাচন কার তত্ত্বাবধানে হয় ভারতের সাধারণ নির্বাচন কার তত্ত্বাবধানে হয় এটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অপশান নাম্বার ডি অধ্যক্ষ লোকসভায় কখন ভোট দিতে পারেন যখন কোনো বিষয়ের পক্ষে এবং বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়ে তখনই লোকসভার স্পিকার ভোট দিতে পারেন ভারতীয় পার্লামেন্টের সবথেকে বড় কমিটি কোনটা সবথেকে বড় কমিটি হলো দ্য এস্টিমেট কমিটি ভারতীয় পার্লামেন্টের সবথেকে বড় কমিটি হলো দ্য এস্টিমেট কমিটি নেক্সট হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা হলো বাইশ জন পাবলিক অ্যাকাউন্টস কমিটির কার্যকালের মেয়াদ কত এক বছর নেক্সট হচ্ছে আনুমানিক ব্যয় কমিটি কতজন সদস্য নিয়ে তৈরি হয় আনুমানিক ব্যয় কমিটি তিরিশ জন সদস্যকে নিয়ে তৈরি হয় আনুমানিক ব্যয় কমিটির সদস্যদের কার্যকালের মেয়াদ কত এক বছর আনুমানিক ব্যয় কমিটি সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হন আনুমানিক ব্যয় কমিটির সদস্যগণ নিযুক্ত হন লোকসভার সদস্যদের দ্বারা অপশান নাম্বার বি আনসার নেক্সট হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে কে মনোনীত হন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মনোনীত হন বিরোধী দলের কোনো নেতা নিয়ন্ত্রক এবং মহাগণনা পরীক্ষকের কার্যকাল হল ছ বছর নিয়ন্ত্রক এবং মহাগণনা পরীক্ষক নিযুক্ত হন কার দ্বারা রাষ্ট্রপতির দ্বারা নিচের কোন কমিটিতে রাজ্যসভার কোনো সদস্য থাকে না এস্টিমেট কমিটিতে রাজ্যসভার কোনো সদস্য থাকে না নেক্সট হচ্ছে নিয়ন্ত্রক এবং মহাগণনা পরীক্ষকের কাজ কি নিয়ন্ত্রক এবং মহাগণনা পরীক্ষকের কাজ হল জনসাধারণের অর্থের সুরক্ষা অপশান নাম্বার ডি আনসার কেন্দ্রীয় সরকারের যাবতীয় অর্থ কোথায় জমা থাকে কেন্দ্রীয় সরকারের যাবতীয় অর্থ জমা থাকে ভারতের সঞ্চিত তহবিলে অপশান নাম্বার এ জরুরি বিষয় তহবিলের দায়িত্ব কার উপর ন্যস্ত থাকে জরুরি বিষয় তহবিলের দায়িত্ব থাকে প্রধান রাষ্ট্রপতির উপর সরি রাষ্ট্রপতির উপর নেক্সট হচ্ছে সংবিধানের কত নম্বর ধারাতে অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে অপশান সি একশো নম্বর ধারাতে অর্থ বিলের সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে কোনো বেসরকারি বিল উত্থাপনের পূর্বে সংশ্লিষ্ট কক্ষে কত দিনের নোটিশ দিতে হয় এটা অন্তত এক মাসের নোটিশ দিতে হয় কোনো বেসরকারি বিল উত্থাপনের পূর্বে নেক্সট হচ্ছে অর্থ উত্থাপন করা যায় কোথায় অর্থবিল উত্থাপন করা যায় একমাত্র লোকসভাতে একমাত্র লোকসভাতেই অর্থবিল উত্থাপন করা সম্ভব কার অনুমতি ছাড়া লোকসভার অর্থবিল উত্থাপন করা যায় না রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া রাষ্ট্রপতির অনুমতি ছাড়া লোকসভায় অর্থবিল উত্থাপন করা যায় না নিচের কোনটির প্রতিবেদন পার্লামেন্টে দাখিল করা হয় না পার্লামেন্টে দাখিল করা হয় না নিচের কোনটির প্রতিবেদন এটা হচ্ছে ইলেকশন কমিশনের প্রতিবেদন পার্লামেন্টে কটা বাজেট পেশ করা হয় পার্লামেন্টে দুটো বাজেট পেশ করা হয় প্রত্যেক বছর পার্লামেন্টে সাধারণত কোন মাসে বাজেট অধিবেশন বসে ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশন বসে নিচের কোন ব্যক্তিকে তার আয়ের জন্য কোনো আয়কর দিতে হয় না রাষ্ট্রপতিকে তার আয়ের জন্য কোনো আয়কর দিতে হয় না দলত্যাগ বিরোধী আইন সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে কত নম্বর তফসিলে দশম তফসিলে অপশান নাম্বার ডি দশম তফসিলে দলত্যাগ বিরোধী আইন সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যের আইনসভা একটি কক্ষ বা দুটি কক্ষ নিয়ে গঠিত হতে পারে এটা হচ্ছে একশো নম্বর অনুযায়ী একশো আটষট্টি নম্বর আর্টিকেল অনুযায়ী সংবিধানের ধারা অনুযায়ী রাজ্যের আইনসভা একটি কক্ষ অথবা দুটি কক্ষ নিয়ে গঠিত হতে পারে ভারতের মোট কটা রাজ্যের আইনসভা দুটো কক্ষ নিয়ে তৈরি ভারতের মোট কটা রাজ্যের আইনসভা দুটো কক্ষ নিয়ে তৈরি এটা হচ্ছে পাঁচটার নেক্সট হচ্ছে কোনো রাজ্যের বিধান পরিষদের বিলোপ ঘটাতে গেলে ওই মর্মে প্রস্তাব সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভায় উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের কতজন দ্বারা সমর্থিত হতে হবে দুই তৃতীয়াংশ দ্বারা সমর্থিত হতে হবে রাজ্যের আইনসভার দুটো কক্ষ থাকে একটা হচ্ছে উচ্চকক্ষ যেটার নাম হচ্ছে বিধান পরিষদ আর নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা তো বিধান পরিষদের বিলোপ ঘটাতে গেলে ওই মর্মে প্রস্তাব সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের প্রায় দুই তৃতীয়াংশের দ্বারা সমর্থিত হতে হবে পশ্চিমবঙ্গ আইনসভা থেকে বিধান পরিষদের অবলুপ্তি কত সালে ঘটানো হয় উনিশশো সালে সংবিধান অনুযায়ী বিধান পরিষদের সদস্য সংখ্যা রাজ্য বিধানসভার মোট সদস্য সংখ্যার কতজন সেটা হচ্ছে এক তৃতীয়াংশের বেশি এবং চল্লিশের কম হবে না এক তৃতীয়াংশের বেশি এবং চল্লিশের কম হবে না যেন বিধান পরিষদের সংখ্যা রাজ্য বিধানসভার মোট সদস্য সংখ্যার এক তৃতীয়াংশের বেশি হবে না এবং চল্লিশ জনের কম হবে না বিধান পরিষদের সদস্য পদ প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স হতে হবে তিরিশ বছর ঠিক একটা কেন্দ্রীয় আইনসভার মতোই কেন্দ্রীয় আইনসভা যেমন রাজ্যসভা এবং লোকসভা নিয়ে গঠিত এই বিধান পরিষদটা হচ্ছে ইকুয়াল টু রাজ্যসভা এবং মানে বিধানসভা যেটা সেটা ইকুয়াল টু হচ্ছে লোকসভা তো বিধান পরিষদের সদস্য প্রার্থীকে ঠিক রাজ্যসভার মতোই তিরিশ বছর বয়স্ক হতে হবে রাজ্য বিধানসভা গঠিত হতে পারে সর্বাধিক কতজন সদস্য নিয়ে রাজ্য বিধানসভা সর্বাধিক জন সদস্যকে নিয়ে গঠিত হতে পারে বিধানসভার সদস্য প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স হতে হবে বিধানসভা ইকুয়াল টু লোকসভা বলেছি তো বিধানসভার সদস্য প্রার্থীকে কমপক্ষে পঁচিশ বছর বয়স হতে হবে অপশন নাম্বার বি বিধানসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বিধানসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হলো পাঁচ বছর নাম্বার এ জাতীয় জরুরি অবস্থায় বিধানসভার কার্যকালের মেয়াদ কতদিন পর্যন্ত বাড়ানো যায় এক বছর অবধি বাড়ানো যায় অপশান নাম্বার সি পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান সদস্য সংখ্যা কত পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান সদস্য সংখ্যা হলো দুশো জন ভারতে রাজ্যগুলির বিধানসভাগুলিতে তপশিলি জাতির জন্য মোট কত শতাংশ আসন সংরক্ষিত আছে সরি কটা আসন সংরক্ষিত আছে সেটা হচ্ছে পাঁচশো সাতান্নটা অপশান নাম্বার ডি আনসার পাঁচশো সাতান্নটা ভারতীয় রাজ্যগুলির বিধানসভাতে তপশিলি জাতির জন্য মোট পাঁচশো সাতান্নটা আসন সংরক্ষিত আছে ভারতীয় রাজ্যগুলির বিধানসভাগুলিতে তপশিলি জাতি এবং উপজাতির জন্য কতগুলি আসন সংরক্ষিত আছে তপশিলি জাতি এবং উপজাতির জন্য মিলিতভাবে আটশো ষাটটা আসন সংরক্ষিত আছে বিধানসভায় রাজ্যপাল কতজনকে মনোনীত করতে পারেন বিধানসভায় রাজ্যপাল একজনকে মনোনীত করতে পারেন বিধানসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন অধ্যক্ষ বা স্পিকার সভাপতিত্ব করেন বিধানসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত বা নিযুক্ত হন বিধানসভার সদস্যগণের দ্বারা নিজেদের মধ্য থেকে নির্বাচিত হন বিধানসভার স্পিকার নেক্সট হচ্ছে বিধানসভার অধ্যক্ষকে অপসারণের জন্য কতদিনের নোটিশ দিতে হয় চোদ্দ দিনের নোটিশ দিতে হয় অপশন নাম্বার সি বিধানসভা ভেঙে দিলেও অধ্যক্ষ কতদিন অবধি স পদে বহাল থাকেন নতুন অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত বিধানসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন উপাধ্যক্ষের কাছে বা ডেপুটি স্পিকারের কাছে জমা দেবেন বিধানসভার বিভিন্ন কমিটির সদস্যদের কে মনোনীত করেন বিধানসভার বিভিন্ন কমিটির সদস্যদের স্পিকার মনোনীত করেন বিধানসভার বিভিন্ন কমিটির সদস্যদের কে মনোনীত করেন স্পিকার মনোনীত করেন নেক্সট হচ্ছে বিধানসভার অধিবেশন কে আহ্বান করেন বিধানসভার অধিবেশন আহ্বান করেন রাজ্যপাল রাজ্যে জরুরি অবস্থা চলাকালীন বিধানসভার কার্যকালের মেয়াদ শেষ হয়ে গেলেও পার্লামেন্টে আইন করে বিধানসভার কার্যকাল এক একবারে এক বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে অর্থাৎ জরুরি অবস্থা চলাকালীন বিধানসভার কার্যকালের মেয়াদ এক বছর অবধি বৃদ্ধি করা যায় সংবিধান অনুযায়ী সিকিম বিধানসভার সদস্য সংখ্যা কমপক্ষে কত হবে তিরিশ জন রাজ্য আইনসভার যে কোনো সদস্যের সদস্য পদের যোগ্যতা সম্পর্কে কোনো প্রশ্ন উঠলে কার সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে রাজ্য আইনসভার কোনো সদস্যের সদস্য পদের যোগ্যতা সম্পর্কে কোনো প্রশ্ন উঠলে কার সিদ্ধান্ত চূড়ান্ত হবে স্পিকারের সিদ্ধান্ত অপশান নাম্বার সি রাজ্য মন্ত্রিসভার সদস্যরা কার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা বিধানসভার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকেন ভারত সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে কেবলমাত্র কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের অপশান নাম্বার ডি ভারত সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা কন্ট্রোলার এবং অডিটর জেনারেল বা ক্যাগের আছে রাজ্যসভায় রাজ্যসভার লোকসভায় গৃহীত অর্থবিলকে রাজ্যসভার লোকসভায় গৃহীত অর্থবিলকে কি করতে পারে লোকসভায় গৃহীত অর্থবিলকে সুপারিশসহ ফেরত পাঠাতে পারে অপশান নাম্বার সি ভারতের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় সংবিধান অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছিল অপশান নাম্বার সি ভারতের সংবিধান অনুসারে ভারতের সর্বোচ্চ হিমালয় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের সংবিধান অনুযায়ী বিচার বিভাগ কিসের অধীনস্থ ভারতের সংবিধান অনুযায়ী বিচার বিভাগ হলো একটি স্বাধীন বিভাগ অপশান নাম্বার সি উনিশশো সালে সংবিধান প্রবর্তনের সময় সুপ্রিম কোর্ট মোট কতজন বিচারপতি নিয়ে তৈরি হয়েছিল আটজন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কার দ্বারা নিযুক্ত হন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর অবধি পদে অধিষ্ঠিত থাকতে পারেন পঁয়ষট্টি বছর পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতিরা পদে অধিষ্ঠিত থাকতে পারেন সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগের অন্যতম যোগ্যতা কি সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগের আনসার হবে অপশান নাম্বার এ অর্থাৎ পাঁচ বছরের কোনো হাইকোর্টের বিচারপতি হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তবেই তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগ হতে পারবেন নেক্সট হচ্ছে ভারতে আপিল ভারতে আপিল করা সর্বোচ্চ সংস্থা কোনটা ভারতে আপিল করা সর্বোচ্চ সংস্থা হলো সুপ্রিম কোর্ট অপশন নাম্বার বি নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের সর্বনিম্ন বয়স কত সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কাজ করতে গেলে নির্দিষ্ট করা নেই সর্বনিম্ন বয়স কিন্তু নির্দিষ্ট করা নেই কিন্তু তাকে অবশ্যই পাঁচ বছর কোনো হাইকোর্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কার কাছে শপথ নেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা শপথ নেন কার কাছে রাষ্ট্রপতির কাছে অপশান নাম্বার এ সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর গ্রহণের পর কি করতে পারেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর গ্রহণের পর ভারতে অবস্থিত কোনো আদালতে ওকালতি করতে পারবেন না অপশান নাম্বার ডি আনসার সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টে যে কোনো হাইকোর্টের রায় ডিগ্রি বা অন্তিম আদেশের বিরুদ্ধে কয় প্রকারের অ্যাপিল করা যায় তিন রকমের অ্যাপিল করা যায় অপশান নাম্বার বি সুপ্রিম কোর্টের কটা এলাকা আছে সুপ্রিম কোর্টের এলাকা আছে চারটে অপশান নাম্বার সি অপশান নাম্বার সি নেক্সট হচ্ছে বর্তমানে ভারতের সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি সহ মোট কতজন বিচারপতি নিয়ে গঠিত এখানে আনসারে অপশানগুলো সঠিক নেই বর্তমানে ভারতের সুপ্রিম কোর্ট হচ্ছে একজন প্রধান বিচারপতি সহ মোট চব্বিশ জনকে নিয়ে গঠিত চব্বিশ জনকে নিয়ে গঠিত কিন্তু সবথেকে বেশি থাকতে পারেন কিন্তু একত্রিশ জন যদিও বর্তমানে রয়েছে চব্বিশ জন নেক্সট হচ্ছে নাগরিকের মৌলিক অধিকারগুলি রক্ষা এবং কার্যকর করার জন্য সুপ্রিম কোর্ট ক ধরনের রিট জারি করতে পারে পাঁচ ধরনের রিট জারি করতে পারে অপশান নাম্বার সি প্রয়োজন মনে করলে কে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বৃদ্ধি করতে পারে পার্লামেন্ট বৃদ্ধি করতে পারে অপশান নাম্বার এ ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কে সুপ্রিম কোর্ট অপশান নাম্বার বি ভারতের অ্যাটর্নি জেনারেল কে ভারতের অ্যাটর্নি জেনারেল হলেন কেন্দ্রীয় সরকারের আইন বিষয়ক সর্বোচ্চ পদাধিকারী অপশান নাম্বার সি ভারতের অ্যাটর্নি জেনারেল কিভাবে নিযুক্ত হন ভারতীয় অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন অপশান নাম্বার এ অ্যাটর্নি জেনারেলের কার্যকালের মেয়াদ কত অ্যাটর্নি জেনারেলের কার্যকালের মেয়াদ হলো রাষ্ট্রপতির ইচ্ছা মতো অপশান নাম্বার সি সংবিধানের কত নম্বর ধারায় ভারতের প্রত্যেক রাজ্যের জন্য একটা করে হাইকোর্ট থাকবে বলে উল্লিখিত হয়েছে দুশো নম্বর ধারায় ভারতে বর্তমানে মোট কতগুলো হাইকোর্ট আছে ভারতে বর্তমানে মোট একুশটা হাইকোর্ট আছে অপশন নাম্বার সি ভারতের হাইকোর্টের বিচারপতির সদস্য সংখ্যা বিচারপতি কতজন হবে সর্বাধিক কতজন হবে ভারতে রাজ্য হাইকোর্টের বিচারপতির সংখ্যা সর্বাধিক কত হবে কোনো নির্দিষ্ট করে বলা নেই কোনো হাইকোর্টের বিচারপতির সংখ্যা সর্বাধিক কতজন হবে তা কে নির্ধারণ করে দেন দেন রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিরা কতদিন অবধি পদে অধিষ্ঠিত হতে পারবেন বাষট্টি বছর বয়স পর্যন্ত সুপ্রিম কোর্ট পঁয়ষট্টি বছর আর হাইকোর্ট হচ্ছে বাষট্টি বছর অবধি নিচের কোনটির ভিত্তিতে হাইকোর্টের কোনো বিচারপতিকে অপসারিত করা যায় প্রামাণিক অসদাচার বা অক্ষমতার কারণে অক্ষমতার কারণে কোনটির ভিত্তিতে করা যায় প্রামাণিক অসদাচার বা অক্ষমতার কারণে হাইকোর্টের কোনো করা যায় বিচারপতিকে অপসারিত ঝাড়খন্ড রাজ্যের হাইকোর্টের নাম কি রাজ্যের হাইকোর্ট ঝাড়খন্ড গোয়া রাজ্য কোন হাইকোর্টের অন্তর্ভুক্ত মুম্বাই হাইকোর্ট ভারতে কোন হাইকোর্টের এখতিয়ারের ক্ষেত্র সর্বাপেক্ষা বেশি দূর বিস্তৃত গুয়াহাটি হাইকোর্ট অপশন নাম্বার বি হাইকোর্টের কটা এলাকা থাকে হাইকোর্টের এলাকা থাকে তিনটে অপশান নাম্বার সি অপশান নাম্বার বি আনসার হবে তাহলে ফ্রেন্ডস ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে লাইক কমেন্টস করে জানাতে একদম ভুলো না যদি ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যাতে এই ভিডিওটা ওদের কাছেও হেল্পফুল হয়ে উঠতে পারে ডিসক্রিপশান বক্সে আমি পিডিএফ লিঙ্ক অ্যাড করে দিচ্ছি তোমরা এটা অবশ্যই ডাউনলোড করে নাও আর সবশেষে বলি যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে পরের নোটিফিকেশানগুলো খুব সহজেই পেতে পারবে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ